দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং দর্শকদের খুব স্বাভাবিকভাবেই তারা স্টেডিয়ামে এসে খেলা দেখছেন এবং বাংলাদেশের জয় দেখে আসলে তারা পরিতৃপ্ত। এবং দর্শকরা কিন্তু আসলে স্বস্তি নিয়ে ফিরে যাচ্ছেন এবং দর্শকরা জিততে এসেছেন এবং দর্শকরা খুব সহজ জয়, যে কারণে উচ্ছ্বাস বা উদ্দীপনা যেটা থাকার কথা সেটা ঠিক ওইভাবে আসলে দর্শকরা খুব ইজিলি বাংলাদেশ জিতে গেছে 184 রানের বিশাল জয়। সো এই ধরনের জয়ের উপলক্ষটা বাংলাদেশ দলের জন্য আসলে নতুন কিছু নয় এবং খাতা কলমে আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কিন্তু জেতারই কথা ছিল, কারণ বাংলাদেশ দল কিন্তু আসলে ঠিক সেরকমই শক্তিশালী দল আয়ারল্যান্ডের তুলনায়। এবং বাংলাদেশ দলের এই ম্যাচ দেখতে আসলে এসে দর্শকদেরও আসলে তাই আগ্রহের জায়গাটা আসলে নিজেদের ভালো খেলার এবং তাই দর্শকরা আসলে খুশি, দর্শকরা বাংলাদেশ জিততে পেরেছে এতেই দর্শকদের খুশি। তবে 184 রানের বিশাল জয়, দর্শকরা আশা করছেন আগামী ম্যাচগুলো আসলে এরকমই বাংলাদেশ অনেক ব্যবধানে জিতবে, কেননা বাংলাদেশ দল আসলে দিন শেষে জিতুক, এটাই দর্শকদের প্রাপ্তির জায়গা বা এটাই দর্শকদের আগ্রহের জায়গা। আমরা দেখছি দর্শকরা আনন্দ নিয়ে তারা কিন্তু আসলে মাঠ ছাড়ছেন, দর্শকরা রয়েছেন এবং দর্শকদের আমরা দেখছি এবং দর্শকরা আসলে খুশি। এবং আমরা দেখছি দর্শকরা আসলে খেলা দেখেছেন, খেলা দেখা শেষ, এখন আসলে তারা ফিরে যাচ্ছেন যার যার বাসায়। এবং আমরা অনেক দর্শককেই দেখছি তারা বেশ খুশি মনে ফিরে যাচ্ছেন এবং আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ খুব সহজেই জিতবে এরকমটাই প্রত্যাশা করছেন তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে 184 রানের বিশাল জয় এবং যে জয়টা আসলে আমরা দেখছি দর্শকরা সবাই বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু আসলে খুব সহজে জিতেছে, ঠিক সে কারণেই দর্শকদের মধ্যে ওই উত্তেজনা বা উচ্ছ্বাসের জায়গাটা কমতি আছে, কেননা বাংলাদেশ খুব ইজিলি জিতেছে এবং সবাই শান্তি বা প্রশান্তি নিয়েই বাসার দিকে যাচ্ছেন। এবং স্টেডিয়ামের প্রথম দিকে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষণীয় ছিল না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বেশ গ্যালারির 70% মতো গ্যালারি ভরে যায় এবং অসংখ্য দর্শক যে আসলে একদম শেষ পর্যন্ত তারা মাঠে ছিলেন তার প্রমাণ দেখছেন, যে অনেক দর্শক তারা কিন্তু এখন ধীরে ধীরে আসলে ফিরে যাচ্ছেন এবং তাদের আলহামদুলিল্লাহ একজন দর্শক তিনি এবং দর্শকদের আসলে উপস্থিতি অনেক ছিল এবং দর্শকরা কেউ জাতীয় পতাকা এবং উইনিং সেলিব্রেশন করছেন অনেকেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে দর্শকদের যে পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখালাম, আপনারাও বাংলাদেশের জয়ের সাথে আনন্দ ঘন পরিবেশটা উপলক্ষ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।